বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অসলাত আসসালাম আল্লাহ রসুল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ আলহি ওসহাবি আমান ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন যে কেয়ামত দিবসে কার পরিচয়ে ডাকা হবে প্রত্যেককে পিতৃ পরিচয় না মাতৃ পরিচয় বলা যায় এটাই ছিল আপনার ওই প্রশ্নের সার নির্যাস এর জবাব হলো যে একখানা জয়ীফ হাদিসে বলা হয়েছে এমনকি জাল পর্যায়ের হাদিসে বলা হয়েছে যে কেমত দিবসে মায়ের পরিচয় ডাকা হবে পর্দা করার জন্য অর্থাৎ যাতে করে আল্লাহর বান্দার লাঞ্ছিত না হয় এজন্য মায়ের নামে ডাকা হবে মায়ের পরিচয় তো এই হাদিসটা জয়ীফ জাল হাদিস আমল নয় সহি কথা হলো যে প্রত্যেকে পিতৃ পরিচয়ে ডাকা হবে প্রত্যেকের পিতৃ পরিচয়ের কেয়ামতের মাঠে পরিচয় হবে যেমন বোখারি শরীফে হাদিসে ইমাম বোখারির মতল্লাহে আলেহে অধ্যায় রচনা করেছেন একটা যে অধ্যায় থেকে জানা যায় যে পিতৃ পরিচয়ে সবাকে ডাকা হবে কেয়ামতের মাঠে সেই অধ্যায়ে তিনি এই হাদিসটি এনেছেন যে প্রত্যেক গাদের অর্থাৎ ঢোঁকাবাজ প্রতারক তার জন্যে একটা পতাকা উত্তরণ করা হবে উঁচু করা হবে তার পিছনে এবং বলা হবে এটা হলো অমুকের গদ্দারি অর্থাৎ অমুকের গদ্দারির পতাকা অর্থাৎ অমুকের প্রতারণার পতাকা মানে এভাবে আল্লাহ অপমান করবেন তাকে তো বলা হবে হাদিয়া গতরত ফোলা নিম নে ফোলা এটা হলো অমুকের বেটা অমুকের গদ্দারির পতাকা বখারা শরীফে হাদিস তাহলে এ থেকে বোঝা আসলো যে কিয়ামতের মাঠে পিতৃ পরিচয়ে সবার পরিচয় হবে মাতৃ পরিচয়ে পরিচয় হবে না আর পিতার সাথে পরিচয় হওয়ার ধরন্ত বুঝতে পারেন যে অমুকের بیٹা অমুক যেমন আমার নাম আখতারুল আমান বিন আব্দুল সালাম আমার পিতার নাম আব্দুল সালাম আমার নাম আখতারুল আমান তো আখতারুল আমান বিন আব্দুল সালাম আমার ভাবে নিজের নামের সাথে বিন যুক্ত করে নিজের পিতার নাম উল্লেখ করলেই হয়ে যায় তো অত্র হাদিস থেকে প্রমাণ যে পিতৃ পরিচয় সবাইকে ডাকা হবে ছেলে হোক মেয়ে হোক সুতরাং মহিলাদেরও পরিচয় হবে পিতার সাথে অর্থাৎ পিতৃ পরিচয় তাদেরকেও ডাকা হবে যেমন আয়েশা বিনতে আবি বাকর বা আয়েশা আয়েশা তো বিনতো আবি বাকরমা আবু মেয়ে আয়সা এগুলো হাদিসের বা কত হয়েছে ভুড়ে ভরে তো যেভাবে পিতৃ পরিচয়ে ডাকা হয়ে থাকে পিতৃ পরিচয়ে পরিচিত করা হয়ে থাকে মেয়েদেরকে ঠিক কেয়ামতের মাঠে সবার পরিচয় হবে পিতৃ পরিচয়ে আশা করি বুঝতে পেরেছেন অতএব এটা কথা ভুল যে মায়ের পরিচয়ে মানুষকে ডাকা হবে কেয়ামতের মাঠে এটা ভুল কথা অশুদ্ধ কথা জয়েব যার হাদিসের বক্তব্য ছাড়া কিছু নয় আল্লাহ রব্বুল আমাদের সবাইকে সঠিক ভাত দান করুন পরিশেষে বলবো যে বিবাহের পর স্বামীর দিকে সম্পর্কিত করে ডাকা এটা বলা যেতে পারে পাশ্চাত্য সভ্যতা বিধর্মীদের কৃষ্টি কালচার যা আমাদের পরিত্যাগ করা উচিত মেয়ের মেয়েরও পরিচয় থাকে বাপের সাথে বিয়ের পরও অর্থাৎ যদি মেয়েটির নাম হয়ে থাকে ফারিদা এবং বাপের নাম হয়ে থাকে আবদুল্লাহ তো কি হবে ফারিদা বিনতে আব্দুল্লাহ এই পরিচয় তার থাকবে স্বামী স্ত্রীর পরিচয় আলাদা কথা কিন্তু লিখিত যে পরিচয় থাকবে মেয়ের পাশে যে নামটা থাকবে সেটা হলো তার পিতার নাম কিন্তু বর্তমান স্টাইল হয়ে গেছে স্বামীর নামের সাথে যুক্ত করে মেয়ের নাম ব্যবহার করা যেটা বলা যেতে পারে বিধর্মীদের অনুসরণ ছাড়া কিছুই নয় بارك الله فيكم ووفقكم لكل ما يحب